सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माय चैनल रुमानास रेसिपी। आज आबार निये एलाम नतुन अन्य आरेकटी रेसिपी। आज आमी आपनादेर देखाबो बेंगली स्टाइले रुई माछ रान्ना करार रेसिपी। रुई माछ रान्ना करार जोन्नो आमी एखाने चार टुकड़ा रुई माछ निये निएछि। रुई माछगुलोके आमी पाथिलाभावे माने चैप्टा चैप्टा करे ना केटे लम्बा लम्बा भावे एभावे केटे निएछि। एखन एई रुई माछ रान्ना करार जोन्नो आमार दरकार गरम मसला, तेजपाता, शुकना मरीच, आदा रसुन एवं प्याज एकसाथे पेस्ट कर रेखे। आर लागबे आमार एखाने काचा मरीच, राधुनी माछेर मसला, शुकना मरीचेर गुड़ो, हलुदेर गुड़ो, लवण और एखाने आमी आपनारा देखते पाच्छेन प्याज कुचि करे रेखेछि अनेकगुलो। आर लागबे आमार लेबु और धनिया पाता और एखाने आमी रेखेछि टक दई। एखन आमी सबार प्रथमे ए रुई माछगुलोते लवण दिब। लवण एरपर आमी दिब हलुदेर गुड़ो, मरिचेर गुड़ो, सामान्य परिमाणे राधुनी माछेर मसला और दिए दिब आदा रसुन बाटा परिमाण मतो, माने आमी हाफ चा चामचेर मतो दिए दिच्छि। और दिए दिब अल्प एकटु गरम मसला। एरपर आमार आलू लागबे। एखाने लेबुटा जे आमी रेखेछिलाम सेटाके आमी दिए दिलाम। दिए सबगुलोके आमी खूब भालो मतो माछेर साथे माखिए निब। माछगुलोके आमी भालो मतो केटे धुए घषे लवण दिए माखिए रेखेछि आगे। एखन मसला दिए एकटु माखिए दिलाम। एखन एटाके आमी गरम तेले भाजबो। दर्शक এখন আমি রান্নাঘরে চলে এসেছি এবং একটি প্যান বসিয়ে দিয়েছি। তাওয়া এটাতে আমি সব সময় মাছ ভাজি। তেল দিয়ে দিয়েছি, তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি এখানে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিব। এখন এই মাছগুলো সব আমি দশক মাছগুলোকে আমি ভালো মতো ভেজে এভাবে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে এই পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালো মতো সাথে করে নিতে হবে। আর এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিব দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচ। এগুলো সব আমি একসাথে সাথে করব। দর্শক পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা হালকা। এখন আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো। আর লবণের সাথে আমি এখানে অ্যাড করব, আমি এখানে গরম মশলা বেটে রেখেছি। গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, লং, দারচিনি, তারপর আরও আছে এখানে জয়ফল, জয়ত্রী, সব একসাথে বেটে নিয়েছি। আর আছে আদা রসুন এবং পেঁয়াজ একসাথে বাটা। এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ রাধুনি মাছের মশলা। দিয়ে দেবার পর এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা একটু তাড়াতাড়ি দিতে হবে, নাহলে আমার মশলাগুলো সব পুড়ে যাবে আর পুড়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে। Thank you.
এখন আমি মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নেব পানি দিয়ে। দর্শক, মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব টক দই, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন, টমেটো কেটেও ইউজ করতে পারেন। এখন আমি এখানে আর সামান্য একটু পানি দিয়ে দিব। দিবার পর এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিলাম। মাছগুলোকে মশলার মতো একটু ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। মাছগুলোকে আমি কিছুক্ষণ ধরে কষাবো। দর্শক, আমার মাছটা অলমোস্ট ডান। এখন আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, কারণ আমি এটাকে চিড়ে দিলাম না, কারণ আমার বাসায় ছোটো বাচ্চা আছে। অনেকগুলো আমি দিয়েছি ঝাল, আর যদি ঝাল দিই তাহলে ওরা খেতে পারবে না। আপনারা যদি ঝাল খান তাহলে আপনারা এটাকে চিড়ে দিতে পারেন। আমি জাস্ট ফ্লেভারের জন্য আস্ত আস্ত দিয়ে দিলাম। আর এখন আমি এখানে উপরে কিছু ধনিয়া পাতা এভাবে ছিটিয়ে দিব, দিয়ে আমি এখানে চুলাতে আমি এটাকে 1 মিনিট পর্যন্ত একটু রাখবো, রেখে নামিয়ে নেব। এটাকে আপনারা গরম ভাত এর সাথে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই। দর্শক, আমি মাছগুলোকে এভাবে সার্ভ করেছি, তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, সি ইউ সুন।